ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা দু হাজার তেইশ এমসিকিউ বন্ধুরা তোমাদের জন্য বাংলা এমসিকিউ লাস্ট মিনিট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান নিয়ে এসেছি অবশ্যই অবশ্যই দেখতে হবে অবশ্যই তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে যদি প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলো সম্পূর্ণ তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক গল্প জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তাহলে প্রথমে দেখে নাও জ্ঞানচক্ষু আশা পূর্ণা দেবী এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ হল উত্তর ভাষার দখল দুই নম্বর প্রশ্ন যেন নেশায় পেয়েছে যে নেশার কথা বলা হয়েছে উত্তর গল্প লেখার নেশা তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মামার বাড়িতে থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল উত্তর দুপুরবেলা তাহলে গল্পটি লিখেছিল কখন দুপুরবেলা গায়ে কাটা দিয়ে উঠল তপনের এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হল উত্তর মেশো একজন লেখক ছয় নম্বর প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা উত্তর মেজো কাকু সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার সাত কই পড় লজ্জা কি পড় সবাই শুনি কথাটি বলেছিলেন উত্তর তপনের মা আট নম্বর প্রশ্ন ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে উত্তর ডিম ভাজা আর চা খায় বসে কি করছে ডিম ভাজা আর চা খাচ্ছে নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তখন অবশ্য মাসির এই হইচইতে তপন মনে মনে হয় মানে তপনের মনে মনে হয় কি পুলকিত দশ নম্বর প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে উত্তর দুটি তিনটি এবার বহুরূপী থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে বহুরূপী সুবোধ ঘোষ এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক উত্তর হাজার বছরের বেশি দুই নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান উত্তর একদিন তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া আচ্ছা সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু দিয়েছিলেন একশো টাকার নোট চার নম্বর প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল উত্তর আট টাকা দশ আনা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক খুব হয়েছে হরি এইবার সরে পড়ো দিকে যাও কথা বলেছি উত্তর কাশীনাথ ছয় নম্বর প্রশ্ন বিরাগীর মতে ধন যৌবন হল উত্তর বঞ্চনা উত্তর হল বঞ্চনা বিরাগীর মতে ধন যৌবন হল উত্তর বঞ্চনা সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তা হলেন উত্তর অনাদি আট নম্বর প্রশ্ন বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন উত্তর সাত দিন নয় নাম্বার প্রশ্ন প্রশ্ন নম্বর নয় হরিদার ঘরে আড্ডা দিত উত্তর চারজন দশ নম্বর প্রশ্ন দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল উত্তর রূপসী বাইজির সাজ এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায় এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলেন উত্তর অনাদি এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলেন অনাদি বারো নম্বর প্রশ্ন না না হরিদা নয় হতেই পারে না উক্তিটি করেছেন উত্তর ভবতোষ তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা হরিত কি খান উত্তর হরিত কি খান চোদ্দ বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো উত্তর পাগল পনেরো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বিরাগের ঝোলার ভিতর যে বইটি ছিল উত্তর গীতা এবার পথের দাবি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে পথের দাবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক নম্বর প্রশ্ন তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল উত্তর রেঙ্গুন দুই নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর দুই গিরিশ মহাপাত্রের পায়ে যে ফুল মোঝা ছিল তার রং উত্তর সবুজ তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল উত্তর বাঘ চার নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা হলেন উত্তর দেখো গিরিশ মহাপাত্র পাঁচ নম্বর প্রশ্ন নিমাইবাবু জগদীশকে যেদিকে যেদিকে নজর দিতে বলেছিলেন উত্তর রাতের মেল ট্রেনটার দিকে ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর ছয় সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন উত্তর ডাক্তার সাত নম্বর প্রশ্ন তেওয়ারি বর্মানাস দেখতে গিয়েছিল উত্তর ফয়া আট নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার আট এমনি তাদের অভ্যাস হয়ে গেছে কাদের অভ্যাস হয়ে গেছে উত্তর বাঙালিদের নয় নাম্বার প্রশ্ন এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কোন খবরে উত্তর লাথির চোটে হাড় পাজরা ভেঙে যায়নি বলে দশ নাম্বার প্রশ্ন দশ নাম্বার প্রশ্ন আপনাকে হয়তো আর একদিন তার প্রাশ্চিত্য করতে হবে প্রাশ্চিত্য করতে হবে কাকে উত্তর অপূর্বকে এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করল উত্তর পিতলের পাত্রে বারো নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল উত্তর সব্যসাচী মল্লিক তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল উত্তর অপূর্বকে চোদ্দ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল উত্তর রেল স্টেশনে পনেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল উত্তর গভীর জলাশয়ের মতো ষোলো নম্বর প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স তিরিশ থেকে বত্রিশ সতেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মহাপাত্রের মতে যা যায় না উত্তর ললাটের লিখন প্রশ্ন এনাকে কাকা বলি কাকা হলেন উত্তর বাবু উত্তর বাবু। এরপর দেখব আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক গিরিশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করলো উত্তর দিকের উত্তর উত্তর দিকে। কুড়ি নম্বর প্রশ্ন কিন্তু বুনো হাঁস ধরায় যে কাজ বক্তা হলেন উত্তর রামদাস একুশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অপূর্বর বাবুর হাতে ছিল উত্তর টেলিগ্রাম বাইশ তুমি তো ইউরোপিয়ান নও অপূর্বকে কথাটি বলেছিলেন উত্তর বর্মার সাব ইন্সপেক্টর তেইশ নম্বর প্রশ্ন গাড়ি ছাড়তে বিলম্ব ছিল উত্তর মিনিট পাঁচেক চব্বিশ নম্বর প্রশ্ন টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত উভয়ে বলতে বোঝানো হয়েছে উত্তর অপূর্ব ও রামদাসকে অদল বদল অদল বদল থেকে যে প্রশ্নগুলো যে এমসি কিউগুলো তোমাদের পড়তে হবে অদল বদল পান্না লাল প্যাটেল এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক অদল বদল গল্পে গ্রামের বাড়ি 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 ঘুরে যার কানে গেল তিনি হলেন উত্তর গ্রাম প্রধান দুই নম্বর প্রশ্ন আজ থেকে আমরা অমৃতকে অদল সাবকে বদল বলে ডাকব বক্তা হলেন উত্তর গ্রাম প্রধান তিন নম্বর প্রশ্ন বদল বাংলায় গল্পটি তর্জমা করেছিলেন উত্তর কুসুম দাসগুপ্ত চার নম্বর প্রশ্ন অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন উত্তর চাষি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এসো আমরা কুস্তি লড়ি আমরা বলতে কালিয়া ও অমৃত উত্তর কালিয়া ও অমৃত ছয় নম্বর প্রশ্ন অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য লুকিয়েছিল উত্তর গোয়াল ঘরে উত্তর গোয়াল ঘরে সাত নম্বর প্রশ্ন অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল উত্তর হোলির দিন আট নম্বর প্রশ্ন অমৃতের মতো ছেলেপুলে ছেলে পেলে ইসাবের বাবা পালন করতে রাজি ছিলেন উত্তর একুশ জনকে অমৃতের বয়স ছিল উত্তর অমৃতের বয়স ছিল উত্তর দশ বছর এবার দেখো নদীর বিদ্রোহ থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় এক নম্বর প্রশ্ন প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল তার সময় ছিল উত্তর চারটে পঁয়তাল্লিশ দুই নম্বর প্রশ্ন নদের চাঁদ যাকে ডেকে বলল। আমি চললাম হে সে হলো তার অ্যান্সার নতুন সহকারী তিন নম্বর প্রশ্ন চারটে পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল উত্তর প্যাসেঞ্জার ট্রেন চারটে পঁয়তাল্লিশ তিন নম্বর এখানে হবে চারটে চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল প্যাসেঞ্জার ট্রেন চার নম্বর প্রশ্ন স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হলো এক মাইল উত্তর এক মাইল পাঁচ নম্বর প্রশ্ন অবিরত বৃষ্টি হয়েছিল উত্তর পাঁচ দিন ধরে ছয় নম্বর প্রশ্ন যখন বৃষ্টি থামলো তখন উত্তর বিকেল সাত নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর পাঁচ দিন আট নম্বর প্রশ্ন নদের চাঁদের উৎসুক্য ছিল উত্তর ছেলে মানুষের মতো নয় নম্বর প্রশ্ন নদের চাঁদ বাঁচবে না উত্তর নদীকে না দেখলে দশ নম্বর প্রশ্ন দুদিকে জলে ডুবে গিয়েছিল উত্তর মাঠ ঘাট এগারো নম্বর প্রশ্ন নদের চাঁদ হেঁটে যাচ্ছিল অ্যান্সার রেলের উঁচু বাদ দিয়ে বারো নম্বর প্রশ্ন নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করতে লাগলো উত্তর নদীর বর্ষণ পুষ্টমূর্তি তেরো নম্বর প্রশ্ন নদের চাঁদ ছিল একজন অ্যান্সার স্টেশন মাস্টার চোদ্দ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হল অ্যান্সার তিরিশ বছর পনেরো নম্বর প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের মায়াকে অস্বাভাবিক বলার কারণ হল অ্যান্সার প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না ষোলো নম্বর প্রশ্ন নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের অ্যান্সার আনন্দ হয় সতেরো নম্বর প্রশ্ন নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদের চাঁদ যে কারণ দেখায় সেটি হলো অ্যান্সার নদীর ধারে তার জন্ম আঠারো নম্বর প্রশ্ন শৈশবে কৈশরে ও প্রথম যৌবনে মানুষ অ্যান্সার বড় ছোটর হিসাব করে না ১৯ নম্বর প্রশ্ন দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটিকে নদের চাঁদ যার মতো মমতা করত। অ্যান্সার অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো কুড়ি নম্বর প্রশ্ন যে বছরে নদীর ক্ষীণস্রোত ধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সে বছরটি ছিল অ্যান্সার অনাবৃষ্টির বছর একুশ নম্বর প্রশ্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরম আত্মীয়রা মরে যাওয়ার উপক্রম করলে মানুষ কাঁদে তাকে বাঁচাতে না পারার অসহায়তায় বাইশ নম্বর প্রশ্ন নদের চাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল তাকে বলা হয় অ্যান্সার সক্ষ তেইশ নম্বর প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ অ্যান্সার নদী যেন খেপে গেছে চব্বিশ নম্বর প্রশ্ন নদীর চাঞ্চল্য ছিল অ্যান্সার পরিপূর্ণ পরিপূর্ণতার আনন্দের প্রকাশ পঁচিশ নম্বর প্রশ্ন নদীর জল ছিল উত্তর পঙ্কিল ছাব্বিশ নম্বর প্রশ্ন এতক্ষণ নদের চাঁদ যে নদীর কথা ভাবছিল তা অ্যান্সার সংকীর্ণ ক্ষীণস্রোতা সাতাশ নম্বর প্রশ্ন নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে অ্যান্সার চার বছর আঠাশ নম্বর প্রশ্ন নদের চাঁদের চার বছরের চেনা নদীর মূর্তিকে আরও বেশি ভয়ঙ্কর ও অপরিচিত মনে হওয়ার কারণ অ্যান্সার সে একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রিজের ধারক স্তম্ভের উপাদানগুলি হলো অ্যান্সার ইট সুরকি ও সিমেন্ট তিরিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ রোজ নদীকে দেখে অ্যানসার ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে একত্রিশ নম্বর প্রশ্ন নদীর স্রোত ফেনিলো আবর্ত রচনা করে অ্যান্সার ধারক স্তম্ভে বাধা পাওয়ায় বত্রিশ এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হচ্ছে ইচ্ছা করলেই বুঝি অ্যান্সার হাত বাড়িয়ে স্পর্শ করা যায় তেত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ নদের চাঁদের ভারী বোধ হইতে লাগলো কারণ নদীর রূপ দেখে চৌত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হলো অ্যান্সার পুরনো চিঠি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল অ্যান্সার উন্মত্ততার জন্য ছত্রিশ নম্বর প্রশ্ন বউকে পাশ পাতা চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল উত্তর দু দিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বউকে নদের চাঁদ যে চিঠি লিখেছিল তার পৃষ্ঠার সংখ্যা ছিল উত্তর পাঁচ আটত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল অ্যান্সার বিরহ বেদনা উনচল্লিশ নম্বর প্রশ্ন ঘন্টা কত ঘন্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে অ্যান্সার তিনেক নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগলো উঠিল না কারণ অ্যান্সার সে নদীর শব্দ শুনছিল একচল্লিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল কারণ অ্যান্সার তার মনে ভয় উপস্থিত হলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এই ভীষণ মধুর শব্দ বলতে এক কথায় যা বোঝানো যেতে পারে তা হলো অ্যান্সার ভয়ঙ্কর সুন্দর তেতাল্লিশ নম্বর প্রশ্ন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল চলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনা বোধ হলো নদের চাঁদের কারণ অ্যান্সার সে শব্দটাকে নৈসর্গিক নিস্তব্ধতা থেকে বাস্তবে ফিরিয়ে এনেছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয়ের কারণ ছিল অ্যান্সার নদীর প্রতিহিংসা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের উন্মত্ত নদীর কয়েক হাত উঁচুতে বসে থাকা উচিত হয়নি মনে হলো কারণ অ্যান্সার সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত ছেচল্লিশ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ ছিল অ্যান্সার বন্দি থেকে মুক্তি সাতচল্লিশ নম্বর প্রশ্ন পারিলেও মানুষ মানুষ কি তাকে রেহাই দেবে পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে যার কথা বলা হয়েছে অ্যান্সার নদী আটচল্লিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ গর্ব অনুভব করত। অ্যান্সার নতুন রং করা ব্রিজটির জন্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নদের চাঁদের মৃত্যু হয়েছিল অ্যান্সার ট্রেনের তলায় চাপা পড়ে পঞ্চাশ নম্বর প্রশ্ন নদীকে বন্দি বলার কারণ অ্যান্সার মানুষ বাধ ব্রিজ তৈরি করে তার গতি রুদ্ধ করেছে বলে একান্ন নম্বর প্রশ্ন যে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল সেটি ছিল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথমে দেখে নাও অসুখে একজন অসুখে একজন কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এক কথায় এমসিকিউ অশুকে একজন পাবলু নেরুদা পাবলো নেরুদা এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর অ্যান্সার পাথরের মতো দুই নম্বর প্রশ্ন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এরপর কত বছর কেটে যায় উত্তর এক বছর তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন উত্তর নবারুণ ভট্টাচার্য চার নম্বর প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর কিসের মতো বছর নেমে এলো উত্তর পাথরের মতো চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আমি কোথায় ঘুমিয়েছিলাম উত্তর ঝুলন্ত বিছানায় আমি বলতে এখানে কবি পাস নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো উত্তর অ্যান্সার বা উত্তর বছর ছয় নম্বর প্রশ্ন তারপর যুদ্ধের এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি উত্তর স্পেনের গৃহযুদ্ধ সাত নম্বর প্রশ্ন হেঁটে গেল গির্জার এক উত্তর নান আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করিয়ে রাখে দরজায় নয় নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন উত্তর দূরে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে প্রশ্নগুলো যে এমসিকিউ গুলো তোমাদের পড়তে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষ এক নম্বর প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর জলই পাশান হয়ে আছে দুই নম্বর প্রশ্ন আমাদের বায়ে রয়েছে অ্যান্সার বা উত্তর গ্রী হাত তিন নম্বর প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো উত্তর তুষার চার নম্বর প্রশ্ন আমাদের মাথায় উত্তর বোমারু পাঁচ নম্বর প্রশ্ন কাছে ও দূরে ছড়ানো আছে উত্তর শিশুদের সব ছয় নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর উদ্ধৃতাংশের পথ না থাকার অর্থ হল উত্তর কোনো উপায় নেই সাত নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে উত্তর দুবার আট নম্বর প্রশ্ন আমরা ভিকারি উত্তর বারো মাস আমরা ভিকারি উত্তর বারো মাস নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর একত্রিশ সংখ্যক কবিতা দশ নম্বর প্রশ্ন অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস উত্তর আমাদের চোখ মুখ ঢাকা ঢাকা ইতিহাস বেদে বেঁধে বেঁধে কথাটির অর্থ হলো উত্তর সঙ্গবদ্ধভাবে থাকা বারো নম্বর প্রশ্ন আমাদের কি নেই উত্তর পথ নেই তেরো নম্বর প্রশ্ন কবি শঙ্ক ঘোষের ছদ্মনাম কি উত্তর কুন্তক চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আমাদের ডান পাশে আমাদের ডান পাশে ধস আমাদের ডান পাশে ধস আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর প্রশ্ন পঙ্কিল শব্দটির অর্থ কী কর্দমাত্ম দুই নম্বর প্রশ্ন সমুদ্র পাড়ে কোথায় ঘন্টা বাঁধছিল উত্তর মন্দিরে তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর তিন কবি কিসের মাধ্যমে সুন্দরের আরাধনা করেছিলেন উত্তর সঙ্গীত চার নম্বর প্রশ্ন পশুরা কি ঘোষণা করলো উত্তর দিনের অন্তিমকাল পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন উত্তর রুদ্র ছয় নম্বর প্রশ্ন আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল উত্তর কৃপন আদর অন্তপুরে সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর সাত তাণ্ডব কি উত্তর ভয়ঙ্কর নৃত্য আট নম্বর প্রশ্ন দন্দুভি নিনাদ কিসের ছিল উত্তর তাণ্ডবের উত্তর তাণ্ডবের নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে উত্তর তাণ্ডবের দন্দুভি নিনাদে দশ নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তা আফ্রিকাকে যা নিবিড় পাহারায় বেঁধেছিলেন বেঁধেছিলেন তা হলো উত্তর বনস্পতির উত্তর বনস্পতির এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে ছিনিয়ে নিয়ে গেল উত্তর রুদ্র সমুদ্রের বাহু বারো নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল উত্তর সুন্দরের আরাধনা তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রদশ শব্দের অর্থ কি উত্তর সন্ধ্যা চোদ্দ নম্বর প্রশ্ন মন্দিরে বাজলো পূজার ঘন্টা, পূজার ঘণ্টা কার নামে বাজছিল উত্তর দয়াময় দেবতার নামে দয়াময় দেবতার নামে অভিষেক অভিষেক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ অভিষেক কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক যজ্ঞ সাংঘ কর বীরমণি কোন যজ্ঞের কথা বলা হয়েছে উত্তর নিকম ভিলা যজ্ঞ দুই নম্বর প্রশ্ন ইন্দ্রজিতে জিতে তুমি সতী সতী কাকে বলা হয়েছে উত্তর প্রমিলাকে উত্তর প্রমীলাকে তিন নম্বর প্রশ্ন বৃহণ্নলা রূপী কিরিটিকে উত্তর অর্জুন চার নম্বর প্রশ্ন সিনজিনী শব্দের অর্থ কী উত্তর ধনুকের ছিলা সিনজিনী শব্দের অর্থ কী উত্তর ধনুকের ছিলা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক রত্নাকর শব্দের অর্থ কী উত্তর সমুদ্র ছয় নম্বর প্রশ্ন হৈমবতী সুদ যথা হৈমবতী সুদ বলতে বোঝানো হয়েছে উত্তর কার্তিককে সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর সাত উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবিক্ষমূলে কে সেজি ছিলেন উত্তর অর্জুন আট নম্বর প্রশ্ন উড়ছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কথাটির অর্থ হল উত্তর রেশমি কাপড়ের পতাকা কৌশিক ধ্বজ শব্দটির অর্থ হলো রেশমি কাপড়ের পতাকা নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় হাসিবে মেঘবাহন মেঘবাহনকে উত্তর ইন্দ্র দশ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দশ তাই আমি জাগানো অকালে ভয় কাকে জাগানোর কথা বলা হয়েছে উত্তর কুম্ভকর্ণকে এগারো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে উত্তর ইন্দ্রজিৎকে ইন্দ্রজিৎকে প্রলয় উল্লাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও কারা কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে উত্তর নবীনরা প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে নবীনরা দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর দুই এবার ওই আসে সুন্দর সুন্দর কি বেশে আসে উত্তর কাল ভয়ঙ্করের বেশে তিন নম্বর প্রশ্ন দিগম্বরের জটায় কে হাসছে উত্তর শিশু চাঁদের কর চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর চার বন্নি শিকার মশাল জেলে কে আসছে উত্তর ভয়ঙ্কর পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধুপাড়ে সিংহদ্বারে ধম খেলে ভাঙলো আগল কে ভাঙলো আগল উত্তর নৃত্য পাগল ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ঘোড়ার খুরের দাপট কোথায় লাগে উত্তর তারাই সাত নম্বর প্রশ্ন কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে উত্তর ঝামোর আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক পিতার বক্ষ কোলে যা ঝোলে উত্তর কৃপান নয় নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন অ্যান্সার বা উত্তর শিব দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ত্রস্ত জটা যে বর্ণ উত্তর পিঙ্গল এগারো নম্বর প্রশ্ন উল্কাছটাই নীল খিলানে নীল খিলান বলতে বোঝানো হয়েছে উত্তর আকাশকে বারো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর বারো জড়াই মরা মহর্ষুদের প্রাণ লুকনো রয়েছে উত্তর বিনাশের মধ্যে তেরো নম্বর প্রশ্ন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন অসুন্দরকে ছেদন করতে আসছে কে আসছে ছেদন অসুন্দরকে কে ছেদন করতে আসছে উত্তর নবীন এবার সিন্ধু তীরে সিন্ধু তীরের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সিন্ধু তীরে সৈয়দ আলাওল সিন্ধু তীরে কবিতাটির কবি সৈয়দ আলাউল এক নম্বর প্রশ্ন অগ্নি জালি ছেকে গাও ছেকে শব্দের গদ্যরূপ লেখো উত্তর শেখ দুই নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কবিতায় কন্যাকে ফেলেছিল অ্যান্সার বা উত্তর জলের মাঝারে তিন নম্বর প্রশ্ন পদ্মাবতী কাব্য গ্রন্থটি কে রচনা করেন উত্তর সৈয়দ আলাওল চার নম্বর প্রশ্ন রূপে রম্ভা যিনি রম্ভা হলেন উত্তর স্বর্গের অপসরা রূপে অতি রম্ভা যিনি রম্ভা হলেন অপসরা পাঁচ নম্বর প্রশ্ন পদ্মাবতীর পদ্মাবতীর কতজন সখী ছিল উত্তর চারজন ছয় নম্বর প্রশ্ন সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর পদ্মাবতী সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ হল উত্তর প্রাসাদ আট নম্বর প্রশ্ন রত্নে নানা রঙ্গি হেম শব্দের অর্থ কি উত্তর সোনা নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় বিধির কাছে বিধির কাছে নিরাশ না করার প্রার্থনা করেছিল উত্তর পদ্মা দশ নম্বর প্রশ্ন বহু যত্ন বহু যত্নের চিকিৎসাতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে চারিদণ্ড উত্তর চারিদণ্ড অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর পাতার পোশাক দুই নম্বর প্রশ্ন কবি গানের গায়ে কি মোছেন উত্তর রক্ত মোছেন কবি গানের গায়ে কি মোছেন উত্তর রক্ত তিন নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর তিন গান কোথায় কোথায় ঘুরবে উত্তর দেশ গায়ে নদীতে চার নম্বর প্রশ্ন কার মাথায় ময়ূর পালক গোজা উত্তর ঋষি বালকের মাথায় ঋষি বালকের মাথায় পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ অস্ত্রের বিরুদ্ধে গান একটি ব্যঞ্জনা ধর্মী কবিতা ছয় নম্বর প্রশ্ন গান জানি একটা দুটো সেই গানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর খড়কুটো সাত নম্বর প্রশ্ন কে গান বাদবে উত্তর কোকিল আট নম্বর প্রশ্ন অস্ত্র কার দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে উত্তর গানের অস্ত্র কার দুটি পায়ে পায়ে রাখার কথা বলা হয়েছে উত্তর গানের হারিয়ে যাওয়া কালীকরম থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে দেখো হারিয়ে যাওয়া কালীকরম নিখিল সরকার এই প্রবন্ধ থেকে যেগুলো পড়তে হবে এক নম্বর প্রশ্ন শ্রীপান্থের আসল নাম কি উত্তর নিখিল সরকার দুই নম্বর প্রশ্ন কথায় বলে কী বলে কালি কলম মন লেখে তিনজন কথাই বলে কি বলে উত্তর কালি কলম মন লেখে তিনজন তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বাবু কোয়েল ড্রাইভার্স কে বলেছেন উত্তর লর্ড কার্জন চার নম্বর প্রশ্ন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি উত্তর স্টাইলাস তার উত্তর স্টাইলাস পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক লেখক কোন বিখ্যাত সাহিত্যিকের সংগ্রহে প্রায় দু ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন উত্তর শৈলাজ শৈলজানন্দ মুখোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকরণ প্রবন্ধে প্রাবন্ধিক কোন কলমটি কিনেছিলেন উত্তর জাপানি পাইলট সাত নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর সাত তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার ফাউন্টেন পেনের নেশা ছিল উত্তর শরৎচন্দ্রের আট নম্বর প্রশ্ন কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন শৈলজানন্দ মুখোপাধ্যায় কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন উত্তর নন্দ মুখোপাধ্যায় নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এই নেশা পেয়েছে আমি সর্দার কাছ থেকে কিসের নেশা ফাউন্টেন পেন দশ নম্বর প্রশ্ন পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিলেন কি জন্য কানে গুঁজে রাখার জন্য কানে গুজে রাখার জন্য পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য উত্তর কানে গুঁজে রাখার জন্য এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকি নাম উত্তর ব্রঞ্জের শলাকা বারো নম্বর প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন সাত টাকা উত্তর সাত টাকা তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সমত শেষ পর্যন্ত নিবের কলমের মহান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে উত্তর সত্যজিৎ রায় এবার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখব যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু এক নম্বর প্রশ্ন যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়েন যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে এরপর দেখো পপুলার পপুলার সায়েন্স ইউরোপ ও আমেরিকায় সুসাধ্য হবে বন্ধুরা এখানে সুসাধ্য ইউরোপ ও আমেরিকায় তিন নম্বর আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা বাধ্য হবে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে তাহলে কী হবে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে এগুলো কিন্তু এমসিকিউ সংক্ষেপে লেখা সব ছেলেবেলায় লেখক কার লেখা জ্যামিতি পড়েছিলেন উত্তর হবে দেখো ব্রহ্মমোহন মল্লিক পাঁচ নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্করী কি হল অল্পবিদ্যা ভয়ঙ্করী হল ভয়ঙ্করী হল একটি প্রবাদ এটি একটি কি একটি প্রবাদ অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি হলো একটি প্রবাদ বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে তা হলো কি বিচিন্তা বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে তা হলো বিচিন্তা সাত রাজশেখর বসু লিখেছেন পরিভাষা রচনা একজনের কাজ নয় পরিভাষার রচনা রাজশেখর বসু লিখেছেন উত্তর পরিভাষা রচনা একজনের কাজ নয় তারপর দেখো কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি তারপর দেখো নয় নম্বর প্রশ্ন সেনসিটাইজড পেপারের সঠিক অনুবাদ হলো সুগ্রাহী কাগজ সেন পেপারের সঠিক অনুবাদ হল সুগ্রাহী কাগজ বাংলা ব্যাকরণ থেকে যে এমসি কিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও তাহলে কারক প্রথমে কারক থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়ে নিতে হবে বন্ধুরা আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এক কথাই করে দিয়েছি প্রথম আমরা দেখে নেব কারক থেকে যে এম সি কিউগুলো তোমাদের পড়ে নিতে হবে এক অনুসর্গের অপর নাম কি উত্তর পরস্বর্গ দুই নম্বর প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ হল উত্তর বিভাজন তিন নম্বর প্রশ্ন বুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কি উত্তর যে করে চার নম্বর প্রশ্ন অনুসর্গগুলি এক প্রকার উত্তর অব্যয় পাঁচ নম্বর প্রশ্ন আমি ভাইকে সাইকেল দিলাম নিম্ন রেখো পথ দুটি হলো উত্তর গৌণ ও কর্মকারকের উদাহরণ দেখো গৌণ দেখো আমি ভাইকে সাইকেল দিলাম গৌণ ও মুখ্য কর্মকারকের উদাহরণ দেখো ভাইকে হচ্ছে গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ আমি ভাইকে সাইকেল দিলাম নিম্নরেখা পদ দুটি হলো গৌণ ও মুখ্য দেখো এই ভাইকে হচ্ছে কি গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ এখানে মুখ্য কথাটা দেখো মুখ্য লিখে দিলাম মুখ্য কর্মকারকের উদাহরণ ছয় নম্বর প্রশ্ন বিভক্তি উত্তর সর্বদা শব্দের পরে যুক্ত হয় সাত নম্বর প্রশ্ন প্রধানত অনুসর্গযোগে গঠিত কারক হল অপাদান কারক আট নম্বর প্রশ্ন কারক শব্দের বুধপত্তি রূপ উত্তর হবে ক্রিযোগ অক নয় নম্বর প্রশ্ন তুমি দেখো তুমি বলতে ব্র্যাকেট আমি রহিম লিখেছি তুমি গেলে সে আসবে মানে মহিম আসবে এখানে তুমি মানে রহিম হলো নিরপেক্ষ কর্তা দশ কর্মবাচ্যের কর্তাকে বলে উত্তর অনুক্ত কর্তা এগারো নম্বর প্রশ্ন আমার যাওয়া হয়নি এখানে কর্তাটি অনুক্ত কর্তা বারো নম্বর প্রশ্ন মা মেয়ে রান্না করে বাক্যটিতে ব্যবহৃত কর্তা সহযোগী কর্তা তেরো নম্বর প্রশ্ন বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে উত্তর সমধাতুজ কর্তা এবার সমাস থেকে দেখো বাংলা ব্যাকরণ সমাস এই সমাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতেই হবে যে এমসি কিউগুলো তোমাদের পড়তেই হবে এক সমাস শব্দের অর্থ কী উত্তর সংক্ষেপ দুই নম্বর প্রশ্ন গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ উত্তর নিত্য সমাস তিন নম্বর প্রশ্ন দিগু সমাসের পূর্বপদটি উত্তর সংখ্যাবাচক বাচক দ্বিগু সমাসের পূর্বপদটি উত্তর সংখ্যাবাচক চার নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ উত্তর বিস্তার ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হলো বিস্তার পাঁচ নম্বর প্রশ্ন সমাস শব্দটির উৎপত্তি হল উত্তর সম অস যোগ অ ছয় নম্বর প্রশ্ন সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন উত্তর দুটি সাত নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের অন্য নাম কি উত্তর বিগ্রহ বাক্য ব্যাস বাক্যের অন্য নাম কি উত্তর বিগ্রহ বাক্য আট নম্বর প্রশ্ন ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি গড়রাজি পদটি কোন সমাস উত্তর নয় ও তৎপুরুষ সমাস নয় নম্বর প্রশ্ন পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো উত্তর তৎপুরুষ সমাস দশ নম্বর প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস পদটি কোন সমাসের উদাহরণ উত্তর তৎপুরুষ সমাস এগারো নম্বর প্রশ্ন সমাসে সন্নিহিত পদগুলির মধ্যে যা থাকা দরকার উত্তর অর্থ সম্বন্ধ বারো নম্বর প্রশ্ন উপপদ বলতে কি বোঝায় উত্তর কৃদন্ত পদের পূর্বস্থিত পদ তেরো নম্বর প্রশ্ন নিম্নবর্ণিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ উত্তর তেপান্তর মানে তিন প্রান্তের সমাহার চোদ্দ নম্বর প্রশ্ন দিগু শব্দের সাধারণ অর্থ উত্তর দুটি গরুর মূল্যে কেনা বস্তু পনেরো নম্বর প্রশ্ন যার সাথে তুলনা করা হয় সেটি হল উত্তর উপমান ১৬ নম্বর প্রশ্ন পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় কোন সমাসে হয় উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাসে সতেরো নম্বর প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদটি উত্তর বিশেষ পদ আঠারো নম্বর প্রশ্ন দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে উত্তর অভাব অর্থে এবার আমরা দেখে নেব বাংলা ব্যাকরণ থেকে বাক্য এই বাক্যতে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক খে সব ভাত সে নিল বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে লঙ্ঘিত হয়েছে উত্তর আসত্যি এটা আসক্তি লেখা হয়েছে যাই হোক আসত্যি হবে আসত্তি তারপর দেখো গঠনগতভাবে বাক্য কত প্রকার উত্তর চার প্রকার তিন বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি উত্তর চার নম্বর প্রশ্ন একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে উত্তর সরল বাক্যে পাঁচ নম্বর প্রশ্ন দুই বা তার বেশি স্বাধীন বাক্য থাকে উত্তর যৌগিক বাক্যে ছয় খাটি গরু দুধ খেতে হবে বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে কোনটি লঙ্ঘিত হয়েছে উত্তর আসত্যি লঙ্ঘিত হয়েছে কারণ এটি হবে গরুর খাঁটি দুধ খেতে হবে সাত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখা অংশটি হল উত্তর বিধেয় দেখো বিধেয় এখান থেকে এই গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এটি কিন্তু বিধেয় এবার দেখো আট নম্বর প্রশ্ন বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য উত্তর যৌগিক বাক্য নয় নাম্বার প্রশ্ন হাই তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য উত্তর বিস্ময়সূচক বাক্য দশ নম্বর প্রশ্ন আসত্যি এর অপর নাম কি আসক্তি এর অপর নাম কি নৈকট্য এগারো নম্বর প্রশ্ন বাক্যের অর্থ অনুযায়ী পদগুলো সংস্থাপনকে বলে উত্তর আসক্তি বারো নম্বর প্রশ্ন আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে গঠনগত দিক থেকে বাক্যটি উত্তর সরল বাক্য তেরো নম্বর প্রশ্ন যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে উত্তর নির্দেশক বাক্য এবার বাচ্চ বাচ্চো থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়তেই হবে বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এক বাসিবাজে শাখ বাজে এটি কোন বাচ্চ দেখো বাসি বাজে শাখ বাজে এখানে দুটো আলাদা আলাদা বাক্য মানে বাচ্চ্য রয়েছে এটি কোন ধরনের বাচ্চ কর্মকর্ত্রী কর্তৃ দুই নম্বর প্রশ্ন বাচ্চ পরিবর্তনে বাচ্চ পরিবর্তনে বাক্যের কি কি পরিবর্তন হয় উত্তর কর্তা ক্রিয়া তিন নম্বর প্রশ্ন যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্চের নাম উত্তর কর্মকর্ত্রী বাচ্চ। চার নম্বর প্রশ্ন ভাব বাচ্চে প্রাধান্য পায় উত্তর ক্রিয়ার ভাব পাঁচ নাম্বার প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে বলে উত্তর অনুক্ত কর্তা কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা ছয় নাম্বার প্রশ্ন ক্রিয়ার অর্থ ঘটে কোন বাচ্চে উত্তর ভাব বাচ্ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্চে উত্তর ভাব বাচ্ছে সাত নাম্বার প্রশ্ন আজ কি তুমি বাজার যাওনি আজ কি তোমার বাজার যাওয়া হয়নি এই বাচ্চ পরিবর্তনটি হলো দেখো উত্তর কর্তৃ থেকে ভাব পরিবর্তনের উদাহরণ আজকে তুমি বাজার যাওনি এটা থেকে দেখো আজ তোমার বাজার যাওয়া হয়নি এই বাচ্য পরিবর্তনটি হলো কি কর্তৃ বাচ্চ্য থেকে ভাব বাচ্চে পরিবর্তনের উদাহরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই